আবু কাইসার, সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সকল স্বেচ্ছাসেবক লীগের কর্মীবৃন্দ। আব্দুল কাদিরের ধারণচিত্রে এবারের প্রতিবেদন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকলের অংশীদারিত্ব সার্বজনীন মানবাধিকারের মূলনীতি, এই স্লোগানকে সামনে রেখে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন ঢাকা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2017 উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান রোকসানা বেগম। সঞ্চালনা ও সচিবের দায়িত্ব পালন করেন ঢাকা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বিএম আরিফ হোসেন সেলিম। এছাড়াও আরো অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্দুল হাদি মুকুল, গোলাম মাওলা সুমন, শামসুদ্দিন রতন, শহীদুল ইসলাম রাজু, আব্দুল আল মাহফুজ মুকুল, শাহনাজ আয়েশা আলম, আব্দুল আল মামুন সহ আরো অনেকে। আজ সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি হিসেবে মোহাম্মদ কায়েস চৌধুরীর হাতে পরিচয়পত্র ও মাইক্রোফোন তুলে দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন সিএনএন বাংলার চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহিনার মামুন, নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন মাসুদ ও পরিচালক ফরিদ খান। এ সময় কায়েস চৌধুরী যাতে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সে কোথায় বসে থেকেও যেন ভিন্ন ছিল।